বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং কমন একটি বিষয়। আমরা যারা নতুন কবুতর পালক, আজ তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল ভিডিও হতে চলছে। আজ আমি কবুতরের চুনা পায়খানা, কবুতর ঝিম ধরে থাকার বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলে কবুতর ঝিম ধরে থাকার অনেকগুলো কারণ আছে, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো কবুতরে যখন চুনা পায়খানা হয় অথবা পাতলা পায়খানা হয় তখন আসলে কবুতর ঝিমায়া থাকে। তারপরে যে কারণটি হয় সেটি হচ্ছে কবুতর অনেক সময় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়, অর্থাৎ কবুতরে যখন ঠান্ডাজনিত রোগ হয় অথবা কবুতরে কাশি বা জ্বর হয় তখনও এই কবুতরগুলো কিন্তু অনেক সময় ঝিমায়। আসলে কবুতর এই ঝিমানো রোগটি একটি কমন একটি রোগ, অনেক ক্ষেত্রে এই রোগটি হয়ে থাকে, বিশেষ করে যখন আবহাওয়া চেঞ্জ হয় অথবা যখন অতিরিক্ত গরম পড়ে অথবা অতিরিক্ত শীতে কবুতরের এই রোগগুলো কিন্তু হয়ে থাকে। এ থেকে দেখা যায় যে কবুতরের যে খাওয়ার রুচি সেটা কমে যায় এবং কবুতর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, পরিশেষে একসময় দেখা যায় কবুতর অনেক সময় মারাও যায়। তা কবুতরের এটি আসলে একটি ভাইরাসজনিত রোগ। অনেক সময় দেখা যায় আমরা যারা নতুন পালক আছি হাট থেকে কবুতর নিয়ে আসি, হাট থেকে কবুতর নিয়ে আসার পরে ডাইরেক্ট কোনো প্রসেসিং না করেই কবুতরগুলো লপ্টে ঢুকায়। এর ফলে হয় কি যে হাটে যে কবুতরগুলো আছে সেটা অনেক ধরনের কবুতর ওঠে, যার ফলে ওই কবুতরের মধ্যে যে ভাইরাসটা থাকে সেই ভাইরাসটার মাধ্যমে আপনার যে লপ্টের অন্যান্য কবুতর আছে সেই কবুতরগুলোও আসলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আসলে কবুতরের এই ঝিম ধরে থাকা একটি ভবিষ্যতে খুব মারাত্মক আকার ধারণ করতে পারে। তা এই ঝিম ধরে থাকার কিছু সমাধান আছে, আমরা যারা নতুন পালক আছি তারা যদি এই জিনিসগুলো খেয়াল করে, বিশেষ করে যখন দেখে যে কবুতরটি ঝিম ধরে আছে, খাচ্ছে না অথবা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, যেমন চুনা পায়খানা বা পাতলা পায়খানা, এরকম রোগে আক্রান্ত হচ্ছে কবুতর, খাওয়া দাওয়া ছেড়ে দুর্বল হচ্ছে, তখন অনেকে মনে করে যে এই কবুতর হয়তো আর বাঁচবে না, কিন্তু এটা আসলে ভুল ধারণা। আমরা যদি সঠিক ট্রিটমেন্টটা দিতে পারি তাহলে অবশ্যই এই কবুতরগুলো বাঁচানো সম্ভব এবং এই কবুতরগুলোর রোগও সারানো সম্ভব। তো আসলে যে ওষুধটির কথা আজকে বলবো সেটা খুব কার্যকরী একটি ওষুধ। এই যে আমার হাতে যে একটা ওষুধ দেখতে পারতেছেন নাকি জানি, দেখতে পারতেছেন আসলে ক্যামেরায় কেমন দেখাচ্ছে তা আমি জানি না, ওষুধটির নাম হচ্ছে র্যানামাইসিন। এটা একটি খুব ভালো একটি ওষুধ, আর এটা একটা 500 mg-এর একটি ওষুধ। এটা আসলে ভেটেরিনারি ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর র্যানামাইসিন ওষুধটির মাধ্যমে আপনার কবুতরের যে আসলে চুনা পায়খানা, সর্দি, জ্বর, কাশি, আরও যে অন্যান্য মানে কলেরা টাইপের ডায়রিয়া, পাতলা পায়খানা, এগুলো রোগগুলো আপনার আসলে নিরাময় করা সম্ভব। আসলে এই ওষুধটা খুব কার্যকরী একটি ওষুধ এবং এটি খুব ভালো কাজ করে ভেটেরিনারি ক্ষেত্রে। এই ওষুধটা আসলে ব্যবহার করার কিছু নিয়মনীতি আছে, আপনারা যদি এই ওষুধটির নিয়মনীতি অনুযায়ী ব্যবহার করেন এবং এই যে আসলে ঝিম ধরে থাকার, যখন এই ঝিম ধরে থাকবে কবুতর তখন যদি আপনার এই কবুতরে এই ওষুধটি ব্যবহার করেন তাহলে আসলে আপনারা কিন্তু উপকৃত হবেন। আসলে এই কবুতরটি ব্যবহার করার নিয়ম হচ্ছে হলে আপনারা যে আপনাদের লপ্টে যদি আসলে 10টা কবুতর থাকে তাহলে করবেন কি, এই কবু এই যে ওষুধটা আছে চার ভাগ করবেন, চার ভাগ করে এক ভাগ আপনি পানিতে দিয়ে মিশায় খাওয়াবেন এবং এটা লাগাতার 4 দিন খাওয়াবেন। একটা ওষুধ আপনি যদি চার দিন খাওয়ান এবং যদি পুরো লপ্টে যদি না হয়, যদি আক্রান্ত যে আসলে কবুতরটা আছে সেটাকেও যদি খাওয়ান, তাহলে আপনি দেখবেন যে 3-4 দিন পরে যদি লাগাতার এই ওষুধটা খাওয়ানোর পরে আপনি দেখবেন আপনার যে কবুতরের সমস্যা আছে, অর্থাৎ আপনার কবুতর যদি যে সমস্যা, অর্থাৎ এই যে চুনা পায়খানা বা এরকম মানে ঝিম ধরে রোগে যদি আক্রান্ত হয় তাহলে দেখবেন যে আপনার এই ওষুধ খাওয়ানোর পরে আপনার এই রোগটা, কবুতরের রোগটা সেরে যাবে। এবং এই ওষুধটা খাওয়ানোর প্রসেসিং আপনি ভালো কবুতরকে খাওয়াতে পারবেন। যদি আপনি মনে করেন যে আপনি অন্ততপক্ষে মাসে 2 থেকে 3 দিন এই ওষুধটা খাওয়াবেন তাহলে আপনি খাওয়াতে পারেন, এতে আপনার যে কবুতর আছে এই রোগগুলোতে আর আক্রান্ত হবে না। তাই আসলে এই ওষুধটা খুব কার্যকরী একটি ওষুধ, এটি ভেটেরিনারি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ওষুধটির মূল্য হচ্ছে 5 টাকা, আমাদের এখানে 5 টাকা নেয়, এখন স্থান ভেদে হয়তো 2-1 টাকা কম বেশি হতে পারে, তবে 5 টাকার উপরে না। এই ওষুধটি আপনারা খাওয়াবেন এবং আপনারা যদি চান আপনাদের খামারে মাসে অন্তত পক্ষে 2 থেকে 3 দিন এই ওষুধটা এমনি ভালো কবুতরকে খাওয়াতে পারবেন, এতে আপনার যে কবুতরের ভাইরাসজনিত রোগ আছে সেগুলো আসলে আর আপনার খামারে কবুতরগুলো ভাইরাসজনিত রোগে আক্রান্ত হবে না। তা আসলে এই ছিল আজকের ভিডিও। যারা আসলে এই জিনিসগুলো ফেস করে, যারা অন্তত পক্ষে যারা আসলে নতুন পালক, আগে যারা অভিজ্ঞতা নেই কবুতর পালা তাদের জন্য আসলে ভিডিওটা করা, পুরাতন যারা পালক তারা অবশ্যই এগুলো জানে, তাদের জন্য আসলে ভিডিওটা মূলত না, যারা নতুন তাদের জন্য এই ভিডিও। তা আপনারা যারা এই রোগগুলোতে আক্রান্ত, বিশেষ করে চুনা পায়খানা, পাতলা পায়খানা, ডায়রিয়া, কলেরা, তারপরে আরও যে আছে যেরকম রোগ আছে ঝিম ধরে থাকা, এটা আসলে কবুতর মুরগি দুইটার ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন এবং একই নিয়মে মুরগির ক্ষেত্রেও ঠিক একই নিয়মে ওই
ওই 1 লিটার পানিতে 4 ভাগের 1 ভাগ ওষুধ দিয়ে খাওয়াবেন 3 থেকে 4 দিন, ইনশাল্লাহ আপনার কবুতর বা মুরগি যাই থাকুক না কেন সুস্থ হয়ে যাবে। তা আসলে এই ছিল আজকে ভিডিও, আমি জানি না কতদূর হেল্পফুল হবে, তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন, রোগ যখন আছে চিকিৎসাও আছে, সবসময় আল্লাহর উপর ভরসা রেখে ওষুধটা খাওয়াবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, ওষুধ একটা ওসিলা মাত্র, ভালো করার মালিক সৃষ্টিকর্তা। তাই এই ছিল আজকে ভিডিও, সবাই ভালো থাকেন, অন্য কোনো ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং আমাদের পাশে থেকে অবশ্যই সাহায্য করবেন। তো ভালো থাকেন, সবাইকে জানাই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।